আরে বুড়িঘাটে গোলমাল তো পরিকল্পিতভাবে গুমনামি করবার জন্য, দিনহাটা দখল করবার জন্য, এটা নিশ্চিত প্রামাণিকের একটা চক্রান্ত। আজকে 36টা গাড়ি নিয়ে দিনহাটায় ঢুকেছে, প্রত্যেকটা গাড়িতে হচ্ছে জেলার বিভিন্ন স্থানের অ্যান্টি সোশ্যালরা। দিনহাটার কোনো মানুষ নেই, হয়তো দিনহাটার 4-5 জন আছে, অ্যান্টি সোশ্যালদের নিয়ে আজকে দিনহাটায় ঢুকেছে গোলমাল করবার জন্য। আপনারা নিজেদের চোখে দেখলেন যে কীভাবে এখানে বুড়িঘাটে আক্রমণ করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, বাইক ভাঙচুর করেছে, তীর ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, গুলি ছুঁড়েছে। তার প্রমাণ পেলেন যে একজন সাধারণ ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বাইকে ট্যাঙ্কের মধ্যে গুলি চালানো হয়েছে। এই হচ্ছে এদের চরিত্র, এই হচ্ছে কেন্দ্রের মন্ত্রী, তাও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। এদের কাজ হচ্ছে রাজনৈতিক ব্যবসা, এবং এই গুন্ডামি করে যাতে বাজার দখল করে ব্যবসাটা ভালোভাবে করা যায় তার চেষ্টা। দিনহাটায় মানুষ আর একে কোনো রকম ঠাই দেবে না। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে। হাওয়ার গাড়ি, ঘুঘুমারি, কোচবিহার। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। আর কেন আপডেট, আপনাদের সঙ্গে আমি রয়েছি রায়হান। কিছুক্ষণ আগে এই বুড়িঘাট অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল নিশীথ প্রামাণিকের কর। কিছুক্ষণ আগে নিশীথ প্রামাণিকের কর্মসূচিকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই বুড়িঘাট। আর তারপরেই কিন্তু ঘটনাস্থলে এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গো। তা আপনারা দেখছেন সরাসরি আর.কে.এন আপডেট। আরে বুড়িঘাটে গোলমাল তো পরিকল্পিতভাবে গুমনামি করবার জন্য, দিনহাটা দখল করবার জন্য, এটা নিশীথ প্রামাণিকের একটা চক্রান্ত। আজকে 36টা গাড়ি নিয়ে দিনহাটায় ঢুকেছে, প্রত্যেকটা গাড়িতে হচ্ছে জেলার বিভিন্ন স্থানের অ্যান্টি সোশ্যালরা। দিনহাটার কোনো মানুষ নেই, হয়তো দিনহাটার 4-5 জন আছে, অ্যান্টি সোশ্যালদের নিয়ে আজকে দিনহাটায় ঢুকেছে গোলমাল করবার জন্য। আপনারা নিজেদের চোখে দেখলেন যে কীভাবে এখানে বুড়িঘাটে আক্রমণ করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, বাইক ভাঙচুর করেছে, তীর ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, গুলি ছুঁড়েছে। তার প্রমাণ পেলেন যে একজন সাধারণ ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বাইকে ট্যাঙ্কের মধ্যে গুলি চালানো হয়েছে। এই হচ্ছে এদের চরিত্র, এই হচ্ছে কেন্দ্রের মন্ত্রী, তাও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। এদের কাজ হচ্ছে রাজনৈতিক ব্যবসা, এবং এই গুন্ডামি করে যাতে বাজার দখল করে ব্যবসাটা ভালোভাবে করা যায় তার চেষ্টা। দিনহাটায় মানুষ আর একে কোনো রকম ঠাই দেবে না।